আচ্ছা এইসে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি মালবাজার এবং ওদলাবাড়ির মাঝামাঝি অবস্থিত চেল নদীর বা দিক ধরে আদিবাসীদের শক্তি খুঁটা স্থাপনের যে উদ্দেশ্যে যে মেলা হয় সেই মেলাতে। পশ্চিমবঙ্গের প্রকৃতির উপাসক আদিবাসীদের ধর্মস্থান শক্তি খুঁটা ওদলাবাড়িতে প্রথম স্থাপিত হয় 30শে এপ্রিল 2023 সালে। কত লোক আসছে, প্রচুর লোক আসছে, এই গাড়িগুলোতে করে লোক আসছে সব। এই যে গাড়ি থেকে লোক নামছে, আরো এরকম কত লোক আসছে, প্রচুর লোক। এখনো লোক এসে যাচ্ছে, চারপাশ থেকে লোক আসছে। একটা ফাঁকা মাঠের মধ্যে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে, এই দেখুন এদিকে পুরো একটা মাঠ, সব দিক থেকে লোক আসছে। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পর দেশের মধ্যে আদিবাসীদের দ্বিতীয় ধর্মস্থান হলো কিন্তু এই ওদলাবাড়িতে চেল নদীর তীরে অবস্থিত এই ধর্মস্থানটি। সামনে যে শালকাঠের গুড়িটি দেখতে পাচ্ছেন, এটিই কিন্তু স্বর্ণ খুঁটা। কথিত আছে আদিবাসী সমাজের ধর্মগুরু সিলভেস্টার ওরাও স্বপ্নাদেশে এই শক্তি খুঁটা স্থাপনের নির্দেশ পেয়েছিলেন। তারপর থেকে বন, জঙ্গল, নদী, পাহাড় খুঁজে শক্তি খুঁটা খুঁজে বের করে তা জলপাইগুড়ি জেলার ওদলাবাড়িতে স্থাপন করা হয়। আদিবাসী সমাজের বহু লোক কিন্তু এখানে এসে এখন পুজো দিচ্ছে। प्राकृतिक धर्मस्थला है जहाँ शक्ति खुटा की स्थापना करल जाए। कहे ना अमर पूर्वजन की शक्ति खुटा में अपार शक्तियाँ है, जहाँ लोग इच्छा करेगा सके मांगे सकेगा और प्राकृतिक हो रहे के भरपूर करेगा। ऐसे ही आस्था विश्वास संग शक्ति खुटा के यहाँ धर्मस्थल में, अमर प्राकृतिक धर्मस्थल में यहाँ बना। नतून এই ধর্মীয় স্থানটি আগামীতে যে তীর্থক্ষেত্র হিসেবে বিবেচিত হবে তা নিয়ে সন্দেহ নেই। शाम 7 बजे तक चली रहा। नए बड़े बड़े सुंदर सुंदर आयोजन करता हुआ कार्यक्रम देखने मिली। तो हमें जितना भी चैनल बैठी होने में सुविधा है, कृपा करके एक चीज खड़ा होगा हमारे धर्म गुरु के स्वर्गीय राम गुजर बाबा की, आदि धर्म गुरु स्वर्गीय बाप गुरु बाबा की। चलो उनका ही जय जयकार से आज का हमारी सुंदर सा कार्यक्रम शुरू करे जाती। तो मंच में आते तो जोरदार ताली बजा के स्वागत करें। हम तराई क्षेत्र से रामचंद्र लोहरा जी आ गए, जो समाज सेवी आ गए। এদিন এখানে পরিবেশিত হয় বিভিন্ন রকমের আদিবাসী অনুষ্ঠান।